বন্ধুগণ নমস্কার। আপনাদের এতক্ষণ অনেক মন্দির ফন্দির দেখালাম, হনুমান ধারা ঝর্ণা দেখালাম, কাল ভৈরবের মন্দির দেখালাম, এদিকে ওপরের দিকে একটা মন্দির আছে, ওই মন্দিরটা আমরা যাব পরে। ওখানে দেখুন একজন সন্ন্যাসী বসে আছেন, এখানে হরিনাম সংকীর্তনের এটা একটা মন্দির, জগাই মাধাই নিতাই গৌরে মন্দির। এবার আসল বীরিঞ্চিনাথ মন্দিরে আমরা প্রবেশ করব, যেটা গুহার মধ্যখানে। কয়েকটা সিঁড়ি নেমে যেতে হবে। এই যে আপনি মন্দিরটা সামনে দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি, নিচে আছে বীরিঞ্চিনাথ ভোলেনাথের মন্দির। জয় ভোলেনাথ। এই আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে গুহায় নেমে যাব, একটু স্লিপ করছে। জয় বাবা বীরিঞ্চিনাথ, রক্ষা করো বাবা। ভেতরে এখানে লাইট জ্বলছে। জয় ভোলেনাথ, জয় বাবা বীরিঞ্চিনাথ। দেখতে পাচ্ছেন বীরিঞ্চিনাথের শিবলিঙ্গ এখানে, খুব সুন্দর। ওপরটা দেখাচ্ছি আপনাদের, ওপরটা একটু উঁচু আছে, ঘন্টা বাঁধা আছে। দেখুন এখানে পুরোহিতরা বসে পুজো করেন, পূজারীরা পুজো করেন, ভক্তরা আসেন পুজো দেন। খুবই সুন্দর মন্দির। জয় বাবা বীরিঞ্চিনাথ, জয় ভোলেনাথ। আমরা এবারে ওপরে ফিরে যাব, একটু দক্ষিণাদি ঠাকুরের দান বাক্সে। ধন্যবাদ। আবার উঠে যাব ওপরে। আরেকটা মন্দির আমরা ছেড়ে গেছি, সেটা আপনাদের দেখাবো। এটা আবার ওপরের দিকে কয়েকটা সিঁড়ি যেতে হবে। এই মন্দিরগুলো তো আপনাদের দেখালাম, এখান থেকে সিঁড়ির ওপর থেকে দেখুন দৃশ্যটা। গাছের পেছনে ইস্পাত ফ্যাক্টরি দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই মন্দিরে উঠবো আমরা, আপনি দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করা আছে এই বজরংবলী মন্দিরের সামনে দিয়ে। এখানে কয়েকটা মন্দির আরও আছে, সেটা আপনাদের দেখাবো, খুবই ভালো লাগবে আশা করি। পুরুলিয়ায় ঘোরার মতো আপনার প্রচুর জায়গা আছে, ছোট ছোট জায়গা। সব জায়গায় যে আপনাকে পয়সা খরচ করে আসতে হবে তা নয়, আপনি ফ্রিতেও ঘুরতে পারেন, দেখতে পারেন। এখানে কোনো পান্ডা নেই, পয়সা লাগবে না। পয়সা আপনার মন মতো আপনি দান করুন, ইচ্ছে মতো ভগবানের দানপাত্রে দান করে যান, সেটা মন্দির নির্মাণ কল্পে অথবা ভক্তদের জন্যে প্রসাদ আরতিতে খরচা হতে পারে। এই একটা মন্দির দেখুন আপনি, দরজা বন্ধ আছে তার জন্য দেখাতে পাচ্ছি, ও দরজা খোলা আছে, খুলেই ঢুকবো আমরা। এখানে সব রকম ঠাকুরই আছে, সবাইকে অনেক অনেক প্রণাম নমস্কার। ধন্যবাদ ঠাকুর, বাঁচিয়ে রেখেছো জীবনে, সুস্থ রেখেছো, সবল রেখেছো, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো, সচ্ছল রেখো। এটা হচ্ছে ভোগ মন্দির, এখানে ভোগ তুলে রাখা হয় অথবা এখান থেকে ভোগ নিয়ে ঠাকুরকে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন ত্রিশূল কুমার মুখার্জির স্মৃতিস্মরণে তাঁর সংক্ষিপ্ত বংশ পরিচয়। কান্যকব্জবাসী দিনটির চতুর্থ অধস্তন পুরুষ শ্রী হর্ষ এবং
দিনটির পনেরোতম দ্বাদশতন পুরুষ আহিত আহিতের যে ষষ্ঠ অধস্তন পুরুষ সবার নাম দেওয়া আছে এখানে, সারদা প্রসাদ মুখোপাধ্যায়, কয়লাখনি মালিক ও আইনজীবী, সোয়াইগ্রাম বর্ধমান, শ্রী গোলাপ সুন্দরী দেবী, যাদের সাহায্যার্থে এই মন্দির তৈরি হয়েছিল হয়তো তাদের সবার, তাদের বংশ পরম্পরার নাম দেওয়া আছে সবার। লাস্টে দেখেছেন আপনি ত্রিশূল কুমার মুখার্জি, 1990 জন্ম, 27 মে, 20 ডিসেম্বর 2017 তার তিরোধান হয়েছে, তিনি দেহ রেখেছেন। মোটামুটি সবার নাম পিতৃপরিচয় দেওয়া আছে এখানে, তাদের দ্বারা এই মন্দির এলাকা তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে তাদের সাহায্যার্থে, তাদের দয়ায়, তাদের সাহায্যে, তাদের অনুপ্রেরণায়। এখানে লেখা আছে জঙ্গলে উঠিবেন না, বিপদ হইতে পারে, অবশ্যই এটা অবশ্যই মানা উচিত, জঙ্গলে বা পাহাড়ে এই সময় মন্দিরের সাইড থেকে ওঠাটা হয়তো ইজি হবে, সহজ হবে, কিন্তু ওঠা বারণ। এবার আমরা ওপর থেকে একদম নিচের দিকে নামবো, খুবই সুন্দর পরিবেশ, 1-2 ঘন্টা আপনারা এখানে কাটিয়ে যেতে পারেন, ভগবানকে প্রণাম করে যেতে পারেন, ঠাকুরকে প্রণাম করে যেতে পারেন, খুবই মনোরম পরিবেশ, পাহাড়ের গায়ে চারিদিকে সবুজে ঘেরা। এ পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানভূম ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, আগে যার নাম ছিল মানভূম, এটা দেখে এই জায়গা দেখে কেউ বলবে না আজকাল এত সবুজ চারিদিকে, এত গাছপালা, কেউ বলবে না এটা কোনোদিন মানভূম, মরুভূমি এলাকা ছিল। যাই হোক, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সবার উপর বর্ষাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, আনন্দে থাকুন, ফুর্তিতে থাকুন, সচ্ছল থাকুন, সবাইকে সাথে নিয়ে থাকুন, সাথে থাকবেন, আরও অনেক কিছু দেখাবো। ধন্যবাদ। এখানে দেখছেন মানুষজন আসছে, বিশ্রাম করছে, কিছু কারখানার লোক, কিছু স্টাফ। এই সিঁড়ি দিয়ে আমরা এবারে নেমে যাব আস্তে আস্তে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে আমরা ফ্যাক্টরিটা আরেকবার দেখতে পাব। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন নিচে রেলিং দেওয়া, ওখান দিয়ে আমরা নেমে যাব। চারিদিকে জঙ্গলই জঙ্গল। ওকে, ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে, সাথে থাকবেন।